তো আমরা এখন এসে অবস্থিত হয়েছি সান টেম্পল। প্রত্যেকটা কাজের পিছনে এক একটা হিস্টোরিক্যাল স্টোরি আছে। সামনের দিকে একটা বোট আসছে, কি অপূর্ব কালার জলের, সিঁদুর গোটও খুব সুন্দর। উপরে একটা গুড মর্নিং গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বাস্ট আউট। আজকে ফোর্থ ডে, আমরা বেরিয়ে পড়েছি 26 তারিখ, বেরিয়ে পড়েছি হচ্ছে ঘুরতে, সাইট সিনের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। তারপরে আজকে আমাদের ট্যুর শেষ হয়ে যাচ্ছে, আজকে সারাদিন ঘুরবো। ঘোরার পর আমরা ফিরে যাব হচ্ছে যে যার মতো বাস স্ট্যান্ড আর রেলওয়ে স্টেশনে। তার কারণ হচ্ছে মাদের ট্রেন আছে আর আমাদের বাস আছে, সেই আসার মতো আর কি পাইনি আমরা টিকিট। তো মাদের জন্য দুটো টিকিটই ম্যানেজ হয়েছিল, তাও আলাদা আলাদা বগিতে দুজনের পড়েছে, দিদির আর মায়ের। তো আমরা কি করব, আমরাও বাস পাইনি এখান থেকে, পুরী থেকে বাস পাইনি, টিকিট পাইনি আর কি, অ্যাভেলেবেল ছিল না। তো আমরা ভুবনেশ্বর থেকে এই যে ছ্যাবলামি করছে সকাল সকাল, গুড মর্নিং, আমরা ভুবনেশ্বর থেকে হচ্ছে বাস ধরছি। কালকেই বুকিং করেছি, মানে বাই চান্স পেয়ে গেছি লাকিলি, নহলে সেটাও চলে যেত। তো আমরা ভুবনেশ্বরে বারামুন্ডা যেটা আছে ওইখানটায় আমরা বাস ধরবো। তো আমাদের একটা গাড়ি বুক করা হয়েছে এই যে, তো এই গাড়িটা আজকে সারাদিন ঘুরবো। কোথায় কোথায় যাব এখনই বলছি না, তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো আমরা কোথায় কোথায় যাচ্ছি, সব জায়গা দেখাবো। তো ওটাই, ফেরার সময় আমরা আমাদের বাস স্ট্যান্ডে ছেড়ে দেবে, আমরা বাসে চলে যাব, আর মাদেরকে কেনে পুরীতে রেলওয়ে স্টেশনে ছেড়ে দেবে, তারপর বাড়ি যে যার গন্তব্যস্থল। ডে 4 ইজ অন নাও, হ্যাঁ, তো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো। এই যে আমাদের গাড়ি জ্যামে আছে আর আমরা বসেছিলাম এখন রাস্তার ওখানে ওপারে, দেখছি ফলের দোকান, এইরকম আঙুর, ওই যে এইরকম আঙুর, মানে পুরো গোছা থোক, যেটা মানে ছবিতে ইন্টারনেটে আমরা দেখি না, ওইরকম কালো, পুরো দেখেই লোভ লাগবে, মানে আমার এত ইচ্ছে করে, আমার তো দূর থেকে কালো জাম মনে হচ্ছে। হ্যাঁ, কি সুন্দর, ওই ফলসা খেতাম না ছোটবেলা, ফলসা থোকা থোকা কালো জাম, এরকম আছে ছোট কালো জাম, কি সুন্দর লাগছে দেখতে, এখন এটা খাবো। চারিদিকে কি অপূর্ব দৃশ্য, মানে চারিদিকে গাছপালা, তার মাঝখান থেকে রাস্তা, গাছগুলো হোয়াইট কালারের, আলাদাই কোনার্ক মন্দিরে যেতে যেতে আচমকাই আমরা আটকে গেলাম একটা অপূর্ব দৃশ্য দেখে। আমার পিছনের ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন। সঞ্চিতা কি করছো? আরে মানে জায়গাটা এরকম, মানে হঠাৎ করে আমি তো ঘুমিয়ে পড়েছি, এবারে হঠাৎ করে আমাকে রকি ডাকছে, উঠো উঠো বাবু এসে গেছে। আমি উঠে তাকিয়ে দেখছি সঙ্গে সঙ্গে এই ভিউটা, গাড়ি দিয়ে যাচ্ছে, মানে চকচক করছে একটা, মানে কি জলের কালারটা, মানে দেখার মতো মনে হচ্ছে অভ্র কেউ ছড়িয়ে দিয়েছে, এত সুন্দর দৃশ্যটা ভাবতে পারিনি। এটা যে মেরিন ড্রাইভ না কিছু একটা আছে, আর ওই দূরে দেখা যাচ্ছে সমুদ্র দেখা যাচ্ছে, মানে ওখানে ঢেউ গুলো আছড়ে পড়ছে, ওই জায়গাটায় গেলে কি ভালো লাগতো, নিচে দেখতে পাচ্ছেন, অসাধারণ, মানে মনে হচ্ছে কোথাও একটা, মানে অ্যাব্রড এর কোনো একটা জায়গা মনে হচ্ছে, এত ভালো লাগলো, মানে অবাক হয়ে গেছি এরকম একটা দৃশ্য। কোনার্ক, কোনার্ক যা পথে এটা বলে মেরিন ড্রাইভ, তাই ভাবলাম আপনাদেরকেও দেখিয়ে দিই, যারা যারা দেখোনি তারা দেখে নাও। এখানে সামনের দিকে একটা বোট আসছে, কি অপূর্ব কালার জলের,
কি জন্য দাঁড়ালে? ডাব খাও চেয়ে দাঁড়িয়ে ডাব দেখলে আর সামলানো যাচ্ছে না, কিন্তু ভাবছি গলায় ব্যথা, ঠান্ডা লেগেছে, ডাব খেলে কিছু হবে না, প্রচুর গরম, প্রচুর গরম, যে কারণে এই ডাবটা খেতে খেতে দাঁড়িয়ে গেছে। আমরা এখন এসে পৌঁছেছি চন্দ্রভাগা বীচ। আন্টি ফার্স্ট টাইম নাকি চন্দ্রভাগা? চন্দ্রভাগা ফার্স্ট টাইম নয়, আমি এর আগেও এসেছি, কিন্তু এত ডেভেলপমেন্ট আগে ছিল না। এখন তো অনেক দোকান পাট দেখি, আমি এর আগে একবার এসেছি তখন এতটা দোকান ছিল না, কিন্তু আমি এই রকম ডেভেলপমেন্টে পরেই প্রথম। হ্যাঁ, আর হিউজ ক্রাউডও দেখতে পাচ্ছি এখন, হিউজ ক্রাউড, আর ভালো লাগছে, ভালো লাগছে, আর মানে খুব রোদ থাকলেও একটা ঠান্ডা হাওয়ার একটা হাওয়া আসছে, সমুদ্রের দিক দিয়ে অনুভূতি আছে, ভালো লাগছে। এটা একটা চন্দ্রভাগা বীচ, কিন্তু আমাদের মেন পুরীর থেকে খুবই কাছে, কিন্তু সুন্দর। আমি এর আগেও অনেকবার এসেছি, আমি এত আমি ক্রাউড দেখিনি। হ্যাঁ, এত সুন্দর ভাবে সাজানো সাজানো আছে একদম, স্নান কেউ করতো না, ওটাই দেখছি আমি, ওটাই খুব সুন্দর কালার। কি দেখছো, কি দেখছো? গজব বেজতি হে, কি দেখছো? রূপচর্চার জন্য কখনোই ওই আমাদের মিক্সিতে করা যায় না, মিক্সার গ্রাইন্ডারে করা যায়, মুখ জ্বালা করে, তাই এটা পেলাম, বেশ ভালো কাজের জিনিস, পছন্দ হয়েছে। কি আছে এটা? এটা সিঁদুর পুর, দারুণ দেখতে ডিজাইনটা, কিন্তু আমি ফার্স্ট টাইম এরকম দেখছি। হলো এরকম কোথায় গেল? এই তো দেখতে পাচ্ছেন সিঁদুর গোটো, খুব সুন্দর, উপরে একটা সিলভারের ক্যাপ দেওয়া। এই যে এখন ঢুকে পড়েছি হচ্ছে আমরা কোনারকে, কোনারকের ভেতরে জাস্ট আমরা ঢুকলাম। কথা হচ্ছে প্রচন্ড ভিড় আর প্রচন্ড গরম রোদ, আমাদের লাঞ্চ হয়ে গেছে, এখন লাঞ্চ করার পরে এখানে আসলাম, যাই ভেতরটা, ভেতরটা গিয়ে এবার দেখব। ওইদিকে টিকিট কাউন্টার আছে, রকি গেছে টিকিট কাটতে, টিকিট কেটে তারপরে আমরা ভেতরে প্রবেশ করতে পারবো আর কি। মা এখানে কি খাচ্ছে জোয়ান? এই যে মৌরি আর চিনি খেলে যে জোয়ানটা ভালো, তাহলে হজম হয়ে যাবে, খাবেও আবার হজমও করবে আবার খাবে বলে এনজয় করতেছি না জোয়ান কে বেশি হয়ে যাব না, এখান থেকে ঘুরে সব রসদ নিয়ে যেতে হবে না, যতই কষ্ট দুঃখ হোক বছরে একবার তো অন্তত বেরোনো উচিত। তবে একটা জিনিস ভাবতেই পারছি না, যেটা ডিসেম্বর এত গরম এত রোদ, কথা এটাই হচ্ছে মাইনাস পয়েন্ট, খুবই রোদ খুবই কষ্ট, কিন্তু ভালো লাগছে। হ্যাঁ সেটাই, লোক ছাড়াও আবার ভালো লাগে না, গরমকালে লোকের ভিড়, সমুদ্রের হাওয়াটা আসে না গরম লাগে না, আমরা এসেছি গরমকালে, সুতরাং আমার ভালো লাগছে, লোক ছাড়া কোনো পার্ক বা কোনো তীর্থস্থান বা কোনো কিছুই ভালো লাগে না। হ্যাঁ পুরো খালি খালি হলো আমার ভালো লাগে। তো আমরা এখন এসে অবস্থিত হয়েছি সান টেম্পল, কোনারক মন্দির যেটাকে বলা হয়। এই মন্দির নিয়ে অনেকই হিস্ট্রি আছে, অনেকেই জানেন যারা যারা পুরীতে এসছেন, আলাদাভাবে কিছু বলার নেই তাদেরকে। প্রচুর লোক এসছে এখানে এই মন্দিরে দর্শন করতে। আর আরেকটা জিনিস জানতে পারলাম, সেটা হচ্ছে এই মন্দিরের নাকি কোনোদিন পুজো হয়নি।
দেওয়ালের উপর অনেক কারুকার্য করা। কি নিখুঁত ভাবে করা আছে কারুকার্য গুলো। তখন ওই পান্ডাল থাকতেন, ওদের তখন নিতে হতো, পয়সা দিয়ে ভাড়া করে নিতে হতো, তো ওরা ভীষণ ভালো করে এক্সপ্লেন করতেন, তো ওইগুলো তার এখন মনে নেই। আর গাইডও থাকতো, আমি দেখেছি গাইডকেও, গাইডরাও খুব গাইড করে দিতেন। হ্যাঁ সেটাই, আর এখন তো ওনারা কেউ নেই, সেই জন্য অতটা বলতেও পারবো না, নিজে থেকে মনেও নেই। মোটামুটি যারা এসেন তারা হিস্ট্রি ব্যাপারে হয়তো জানেন। হ্যাঁ সেটাই, এর পুরো হিস্টোরিক্যাল স্টোরি আছে, প্রত্যেকটা স্তম্ভতে যেগুলো মূর্তি আছে, এক একটা মূর্তির পিছনে, আর খুব নিখুঁত ভাবে কাজগুলো করা। লিঙ্গরাজের ওখানে গিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে, ততক্ষণ তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো। এখন আমরা এসে গেছি হচ্ছে লিঙ্গরাজে। আমি প্রথমে নামিনি, কারণ ওখানে না ফটো তোলা কোনো অ্যালাউড নেই, ক্যামেরা মোবাইল কোনো কিছু অ্যালাউড নেই, আর জুতোও খুলে যেতে হবে। আমার পাটা এত ব্যথা করছে, একই পায়ে প্রবলেম, তার মধ্যে টনসিলাইটিস, ঠান্ডা লেগেছে, জ্বর গায়ে, এক্ষুনি ওষুধ দিল মা, প্যারাসিটামল খেয়ে নিয়েছি। তো এখন ভেতরে যাওয়ার পর রকি বললো কি দিদিকে দিয়ে পাঠিয়েছে আমাকে ডাকতে, বললো যে ওকে ডেকে নিয়ে আসো, ভেতরটা খুব ভালো, ওর ভালো লাগবে। এখন দিদি আবার আমাকে ডাকতে এসেছে, এখন আমি আবার ভেতরটাই যাচ্ছি, নাহলে আমি গাড়িতেই বসেছিলাম মায়ের সাথে, আর যেতে পারছিলাম না। তো যদি সম্ভব হয় তোমাদেরকেও আমি একটুখানি মন্দিরটা দেখাবো, ইফ পসিবল, যদি অ্যালাউ করে, তো তোমরা সঙ্গে থাকো না। ফেলিওর হয়ে গেলাম অ্যাকচুয়ালি, ভেবেছিলাম যে ফোনটা নিয়ে হয়তো ভেতরে দেখাতে পারবো, তোমাদের কিছু না দেখাতে পারলাম না, কারণ অ্যালাউ নেই ভেতরে। ওরা মানে ফোন হয়তো সবাই নিয়ে ঢুকছে, কিন্তু ওই ভিডিও ফটো কেউ তুলতে পারছে না। তো ভেতরটা এত সুন্দর লাগলো, তারপরে জানতে পারলাম যে মন্দিরটা নাকি লিঙ্গরাজ মন্দিরটাই বানিয়েছে তিন পুরুষ ধরে, মানে তিনটে জেনারেশন ধরে বানানো হয়েছে, 300 বছর ধরে মন্দিরটা তৈরি হয়েছিল। আর তারপর হচ্ছে ভগবানকে কেউ বানাতে পারেনি, মন্দিরটা বানিয়েছে কিন্তু ভগবানকে কেউ বানাতে পারেনি। ভূগর্ভ থেকে ভগবান নাকি নিজে থেকে উঠেছিলেন, তারপর থেকে এই মন্দিরে, সেই জন্যই লিঙ্গরাজ নামটা। আর যেহেতু ভূগর্ভ থেকে উঠেছিল তাই এই জায়গার, এই দেশের নাম হচ্ছে ভুবনেশ্বর। এত ভালো লাগলো জেনে। তারপর সূর্য মন্দির ছিল, লক্ষ্মী ঠাকুর ছিল, গণেশ ঠাকুর ছিল, তারপরে শিব ঠাকুর তো ছিলই, 108টা মন্দির টোটাল ছিল, খুব ভালো লাগলো। বলার আছে সেটা হচ্ছে যে এই লিঙ্গরাজ মন্দিরের মধ্যেই সূর্যনারায়ণের একটা মন্দির আছে ওখানটায়, যেটা আমরা কোনারকে আমরা দেখে থাকি, যে কোনারকে পুজো হয় না আমি শুনেছি, বা অনেকেই জানেন হয়তো কোনারকে কোনোদিনই পুজো হয়নি। কোনার মন্দিরটা যখন স্থাপিত হয়েছিল তখন ওখান থেকে নাকি সূর্য, মানে আপনার সূর্যনারায়ণ যে মূর্তিটা আছে সেটা ওখানকার রাজা তুলে নিয়ে এসে লিঙ্গরাজ মন্দিরের এখানে বসিয়েছিল, তারপরে ওখানে পুজো বন্ধ হয়ে যাওয়ার পর থেকে এখানেই পুজো হয়। কোনার বন্ধ না বোধ হয়নি কখনো, এখানেই পুজো হয়। আর বলো, ওই মানে ভীষণ যেটা খুব মজা লাগলো ব্যাপারটা, সেটা হচ্ছে যে ইন্টারেস্টিং লাগলো সূর্য দেবতাকে যেদিক থেকে দেখবো কিনা, মানে ওটা হচ্ছে ওনার, আমরা যদি মানে সূর্যনারায়ণ মন্দিরের উপরে যদি সিঁড়ি থেকে একটু উপরে উঠি, যখন আমরা ফেসটা দেখছি, ফেসটা দেখার সময় ওনার কপালের দিকে তাকাতে হবে, কপালের দিকে তাকিয়ে আপনি যেরকম ভাবে স্মাইল করবেন তো উনিও সেইভাবে আপনাকে, মানে ওটা রিফ্লেকশনে আসবে স্মাইলটা। হ্যাঁ খুব ভালো লাগলো, মন্ডের দিন আজকে বাবার দর্শন করার মহাদেব জানা গেল। আর পুরি তো অবশ্যই হিস্টোরিক্যালের জন্য অনেক, মানে প্রসিদ্ধ, এগুলো আমাদের জানা ছিল না, হিস্টোরিক্যাল স্টোরি অনেক আছে, মাইথোলজিক্যাল স্টোরি অনেক আছে। তো যাই হোক, আমি গাড়িতে বসেছিলাম, আমি মিস করতাম, রকি আমাকে ভাগ্যিস ডেকে পাঠালো, তো একটা অপরচুনিটি আমি মিস করে যেতাম আর কি।
যাই হোক, তো তোমরা সঙ্গে থাকো। এবার আমরা যাব হচ্ছে ডিরেক্ট আমাদের বাস স্ট্যান্ডে যাব, সেটা হচ্ছে ভুবনেশ্বর বাস স্ট্যান্ড, যেটা ওখানে আমাদের ড্রপ করে দিয়ে মারা বেরিয়ে যাবে পুরী স্টেশন, তারপর আর কি সবাই ব্যাক টু দ্য প্যাভিলিয়ন। তো মারা অ্যাকচুয়ালি আমাদেরকে এখানে ড্রপ করে দিল, আমরা একটা ভুবনেশ্বরের মলে মল পেয়েছি, সেই মলটাতে আমরা ঢুকেছি এখন। তার কারণ আমাদের একটু ফ্রেশও হতে হতো, আমরা এখন যেতে পারিনি বাস স্ট্যান্ডে, তার কারণ মাদের লেট হয়ে যাচ্ছিল, কারণ 10:40 মধ্যে মাদের ট্রেনও ছেড়ে দেবে। তো এখন আমি আর রকি আর সনদ একটা মলে ঢুকেছি, একটু ফ্রেশ হয়ে খাবার কিছু নেব, খাবারটা প্যাকিং করব, তারপর এখান থেকে বেরিয়ে যাব। আমাদের হাতেও বেশি টাইম নেই, 1 ঘন্টা আমাদের হাতে সময় আছে। আর এই মলটা এই যে কি দারুণ সাজিয়েছে, ক্রিসমাস ট্রি, ভেতরে একটা বড় ক্রিসমাস ট্রি, ক্রিসমাসের জন্য খুব ভালো করে সাজিয়েছে মলটা, বেশ ভালো লাগছে। ভুবনেশ্বরের একটা মলও ঘোরা হয়ে গেল এই ফাঁকে আর কি। তোমাদের একটু দেখিয়ে দিই, এই যে এখানে একটা ক্রিসমাস ট্রি, পুরো মলটা এইভাবে সাজিয়েছে। তো এখন আমরা একটু ফ্রেশ হয়ে খাবার টাবার নিয়ে, ইভেন এখানে শপার স্টপ আছে, নায়কা আছে, তারপর হচ্ছে রেভলন, এই যে সামনে রেভলন, এবং কি বলে ওটা জানো, বার্গার কিং, KFC সব আছে। দেখছি কোথা থেকে কি নেওয়া যায়, এখন তো চোখ সুগার আর রেভলনের দিকে যাচ্ছে এসে। রকি এখানে এখানে এসছে কি শর্মা হাট, তো সব থেকে ইজিলি অ্যাভেলেবেল যেটা খাবার সেটাই রকি নিয়েছে। অবশ্য আমি বলেছি বিরিয়ানি নেওয়া হয়েছে, তিনজনের তিনটে চিকেন বিরিয়ানি, একদম টাইম নেই, উই আর রানিং আউট অফ আওয়ার টাইম, তো সেই জন্য খুব তাড়াতাড়ি হবে বিরিয়ানি। ও নিতে যাচ্ছিল বার্গার কিং থেকে, কিন্তু আমি বললাম বিরিয়ানিটা নিয়ে নে, তাই বিরিয়ানি নিয়ে নিলাম, দুটো চামচ, তিনটে চামচ চেয়ে নিলাম আর টিস্যু পেপার চেয়ে নিলাম, ব্যাস গল্প শেষ। এখন এখান থেকে আমরা যাব সোজা বাস স্ট্যান্ড, ওখানে দেখা হচ্ছে তোমাদের সাথে। এটা সনাতের বেড, কিন্তু সনাত আছে এখানে। হ্যালো, আমরা বাসে উঠে পড়েছি আর কি, ভালো বাসটা পেয়েছি, বালিশ কম্বল সব দিয়েছে। এটা হচ্ছে ডাবল বেডের আর এটা হচ্ছে সিঙ্গল বেডের, মানে এটা এই বাসে অ্যাভেলেবেল আছে। তো এনিওয়ে, তো হোপ কি আমাদের জার্নিটা ভালো হোক, তো আর কি বলবো, জার্নি মিন্স আমাদের আজকে বাড়ি ফেরার ভালো। হ্যাঁ, সেটা তো বলেই বাস ধরছি, ধরেছি বাসে উঠে পড়েছি, আর বাসের নাম হচ্ছে নীলমাধব। হ্যাঁ, আর আমাদের এই 4 দিনের ট্যুর সত্যি আমরা অনেক এনজয় করেছি, মা খুব এনজয় করেছে, ভালো লেগেছে, একটু টাইম স্পেন্ড করতে পেরেছে বাইরে এসে, তো একটু রিক্রিয়েশন তো হলোই, আমরা খুব মজা করেছি। আশা করি তোমাদেরও ভালো লেগেছে ভিডিওগুলো, তো আজকে সাথে সাথে তোমরাও খুব ভালো মজা করেছো। হ্যাঁ সেটাই, তো আজকের এই ভিডিওটাই লাস্ট, আমাদের ট্রিপের লাস্ট ভিডিও, কিন্তু আমাদের যেরকম মানে প্রত্যেক সপ্তাহে ভিডিও আসে সেরকম আসতেই থাকবে। তো এটাই হচ্ছে কথা, আর তো কিছু বেশি কিছু বলার নেই, আমরা ডিনার নিয়েই নিয়েছি তোমাদের দেখালাম, তো একটু পরে ডিনার করে আমরা যে যার মতো শুয়ে পড়বো, আর সকাল 8টার মধ্যে আমরা পৌঁছে যাচ্ছি ঘরে। তো তোমাদের যদি ভালো লেগে থাকে আজকের ব্লগটাও Day 4, তাহলে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আমাদের চ্যানেলটা যারা এখনও করোনি, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, আর আমাদের পাশে থেকেও আমাদেরকে সাপোর্ট করো। সবাই ভালো, লাভ ইউ পার্সোনাল ফ্যামিলি, বাই। Left foot.